তো হাইব্রান এইভাবে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশান রেল পেপারটা সাজেশন দিয়ে দেবো সো যাদের এডুকেশান মাইনার বা সিসি টু বা এম টু রয়েছে বা যাদের যায় থাকো না কেন সেকেন্ড সেমিস্টার এডুকেশনে তারা কিন্তু সাজেশানটা ফলো করতে পারে সো অনেকের মনে এটা কোয়েশ্চেন্স যে নর্মালি হচ্ছে কি যে আমরা অনার্সদের কোয়েশ্চেন্স করবো কি করবো না তো সেটা নিয়েই বলবো যে পা ফার্স্ট সেমিস্টারে অনার্সদের কোনো কোয়েশ্চেন্স মাইনারদের বা এমডিসি বা রিপিট হয়েছিল কিনা অ্যান্ড তোমাদের হয়েছিল কিনা হবে কিনা সেটা অ্যাকচুয়ালি বলবো অ্যান্ড কোন কোশ্চেন্সগুলো খুব ভালো করে পড়বে দেন সেগুলো একটুখানি বলে দেবো সো আমাদের প্রথমে দেখে নিতে হবে যে অনার্সদের কোশ্চেন্সগুলো কোনগুলো এসছে অ্যাকচুয়ালি সাজেশন থেকে সেগুলো তো আইডেন্টিফাই করতে হবে দেন তারপরে তো হচ্ছে কি বুঝতে হবে সো আমি তোমাদের অনার্সদের কোশ্চেন্সগুলো দেখাই সো অনার্সদের অ্যাকচুয়ালি আমি সেপারেটলি ভিডিও আর পোস্ট করিনি তখন যাই হোক সো তোমরা একটা জিনিস বুঝতে পারো যে কেন কিছু ইউডিও আর অ্যাকচুয়ালি আমার সাজেশন নেয় পিট বাচনের জন্য দেখো প্রথমে হচ্ছে কি যে তোমাদের এখানটায় এটা হচ্ছে কি অনার্সদের প্রশ্ন এখানটায় তিনটে প্রশ্ন অ্যানসার্স করতে হয় ওদেরকে বলেছিলাম যে কোনো একটা ইউনিট খুব ভালো করে করো বা দুটো চ্যাপ্টার খুব ভালো করে করো তাহলে হয়ে যাবে সো এখান থেকে দেখো এটা হচ্ছে কিছু ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন্স এটা ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন্স এটা ফার্স্ট চ্যাপ্টার কোশ্চেন্স এটা ফার্স্ট চ্যাপ্টার এটা ফার্স্ট চ্যাপ্টার এক মার্ক্সের ফার্স্ট চ্যাপ্টার তো সাজেশন অ্যাকচুয়ালি কীভাবে বিল্ড হয় একটা ভালো সাজেশন সেটা তুমি ভালোভাবে বুঝতে পারবে প্রথমে কি এসে দেখো শিখন কি শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো তাহলে ফার্স্ট অধ্যায় থেকে শিখন কি শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো শিখন শিখন শিখনের বৈশিষ্ট্য আমি দিয়েছিলাম বা আমি আর একটা মনোবিজ্ঞানে হচ্ছে কি যে আচ্ছা এখানেই দিয়েছিলাম শিখনের বৈশিষ্ট্য শিখনের বৈশিষ্ট্য এখানে চলে এসেছে ফার্স্ট কোয়েশ্চেন নেক্সট হচ্ছে কি বিসরণ কি বিসরণের কারণ তাহলে বিসরণ দেখি প্রথম চ্যাপ্টারের মধ্যে বিসরণ এই যে বিসরণ কি বিসরণের কারণটা চলে এসেছে তাহলে কি মোটামুটি তাহলে এটা চলে এসেছে দেন হচ্ছে কি যে ওটা চলে এসেছে যাই হোক এবার হচ্ছে কি তোমাদের আহ five marks এর দেখে নাও প্রথম chapter থেকে শিক্ষার সাথে মনোবিজ্ঞানের কিভাবে সম্পর্কযুক্ত যুক্ত তাহলে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্কযুক্ত যুক্ত এই সে এটাও কিন্তু চলে এসেছে আহ next প্রশ্ন কি স্মৃতির উন্নতি করার জন্য করার যে কোনো পাঁচটি উপায় লেখো স্মৃতির উন্নতির জন্য যে কোনো পাঁচটি উপায় স্মৃতির উন্নতির জন্য যে কোনো পাঁচটি উপায় সো স্মৃতি কিভাবে উন্নতিকরণ করবে প্রক্রিয়াটা সেখানটা এখানটায় কিভাবে ঘটনা সম্ভব এটা করে নিলে হয়ে যেত হয়ে গেছে নেক্সট ব্যক্তিত্বের সংলক্ষণ সম্পর্কে লেখো তাহলে ব্যক্তিত্ব 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 স্বরূপ বিশ্লেষণ ঠিক আছে এটাও চলে এসেছে তাহলে মোটামুটি আমরা দেখলাম যে একটা চ্যাপ্টার করে নিলে যদি সাজেশান থেকে যদি কোন এটা চলে আসতো এটা চলে আসতো এটা 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 এবারে আমরা ওয়ান মার্কসের এই টু মার্কসের দেখবো আমি ইউজুয়ালি যারা নোটস নিয়ে তাদেরকে আমি হচ্ছে কি যে টু মার্কস দিই না তার কারণ সাজেশনসটা ওইভাবে বিল্ড আপ করা হয় যাতে ওরা বা টেন মার্কসের করে গেলে হয়ে যায় এবার দেখো কি জন্য মনোবিজ্ঞানের উৎপত্তিগত অর্থ লেখো যে কোনো দুটি একটি আধুনিক সংজ্ঞা লেখো আমি তোমাদের দেখাই মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা মনোবিজ্ঞানের বুৎপত্তিগত অর্থ এটা টু মার্কসের জন্য এসছে সাজেশনস অ্যাকচুয়ালি ফাও বা মানে ছ্যাবলামোর জন্য বানানো হয় না এই জন্য কিছু ইউটিউবার সাজেশনস নেয় ওরা জানে যে কার সাজেশন কেমন আছে তথ্য প্রক্রিয়াকরণ দৃষ্টি অনুযায়ী স্মৃতির স্তর তাহলে স্মৃতির স্তর হচ্ছে কি যে দেখি আমি স্মৃতির স্তর দিয়েছিলাম কি না স্মৃতির স্তর স্মৃতির স্তর স্মৃতির স্তর স্মৃতির স্তর স্মৃতির স্তর ফাইভ মার্কসের জন্য কি দিয়েছিলাম স্মৃতির স্তর সো এই যে স্মৃতির উন্নতির বা ঘটনার ক্ষমতা যুক্তির প্রক্রিয়া যদি এটা করে নিতে ওখানটায় দেখবে নোটসের এর নিয়েছো তোমরা দেখবে যে নোটসের ওখানটায় এই ব্যাপারটা মেনশন করা আছে টু মার্কসের জন্য যেহেতু আমি দিন সেটার জন্য হচ্ছে কি তোমার ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্বের সংজ্ঞা ব্যক্তিত্ব 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 কোথায় ব্যক্তিত্ব ব্যক্তিত্ব এইসব ব্যক্তিত্বের সংজ্ঞা তাহলে মোটামুটি তাহলে তোমরা একটা চ্যাপ্টার করে নিয়েছ তাহলে কটা কোয়েশ্চেন কমন পেয়েছে দেখো এখানটায় দশ দশ কুড়ি পাঁচ তিন পাঁচ পনেরো কুড়ি প্লাস পনেরো প্লাস হচ্ছে কি যে তিন দু ছয় তাহলে কত হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ আর ছয় কত পঁয়ত্রিশ আর ছয় কত একচল্লিশ তাহলে একটা চ্যাপ্টার করে নিয়েছে একচল্লিশ নাম্বার অ্যাকচুয়ালি কমন পেয়ে গেছে এবার সেকেন্ড চ্যাপ্টার দেখে নাও সেকেন্ড চ্যাপ্টারে কি হয়েছে যে প্রথমে সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে কি যে এই প্রশ্নটা সেকেন্ড চ্যাপ্টার এই প্রশ্নটা সেকেন্ড চ্যাপ্টার অ্যান্ড হচ্ছে কি যে এই প্রশ্নটা সেকেন্ড চ্যাপ্টার বুঝে গেছে তাহলে আমরা প্রথমে হচ্ছে কি যে এই প্রশ্নটা দেখব যে কি বলেছে যে প্রিয়া যে তথ্য অনুযায়ী জ্ঞানমূলক বিকাশ তাহলে জ্ঞানমূলক বিকাশ সেকেন্ড চ্যাপ্টার কোথায় আমাদের সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে আমি জ্ঞানমূলক ব্যাপারটা ফাইভ মার্কস হিসেবে দিয়েছিলাম ওদের এসে পেঁয়াজের মত অনুযায়ী জ্ঞানমূলক এটা চলে এসেছে এই প্রশ্নটা তাহলে চলে আসলো নেক্সট হচ্ছে কি মতে কৌশল পর্যায় মনোসামাজিক বিকাশ তাহলে এরিকশনের মতে কৌশল পর্যায়ে এরিকশনের মতে কৌশল পর্যায়ে তাই তো এরিকশনের মতে কৌশল পর্যায়ে কৌশলকালের মনোসামাজিক বিকাশ এটাও চলে এসেছে তাহলে এখান দ্বিতীয় অধ্যায় থেকে ফাইভ মার্কসের আর টেন মার্কসের কোয়েশ্চেন কেমন এবার আমরা দেখি যে নর্মালি কোহেলবার্গের তথ্য অনুযায়ী প্রাক প্রথাগত নৈতিক বিকাশের দুটো স্তর কোহেলবাগের নৈতিক বিকাশ কোহেলবাগের নৈতিক বিকাশ কোহেলবাগ কোথায় কোহেলবাগ কোথায় কোহেলবাগ কোহেলবাগ কোহেলবাগের নৈতিক বিকাশ এটা চলে এসেছে তাহলে সেকেন্ড চ্যাপ্টার থেকে হচ্ছে কি টেন মার্কস প্লাস ফাইভ মার্কস টেন মার্কস প্লাস হচ্ছে কি যে ফাইভ মার্কস প্লাস টু মার্কস কেমন সো এবার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে দেখবে মাঝে মধ্যে আমি সাজেশন মধ্যে অ্যাকচুয়ালি টু হান্ড্রেড কেমন রাখি তার কারণ যতটা না লিখতে হবে তোমাদের ততটা লিখলেই অ্যাকচুয়ালি হচ্ছে কি যে হান্ড্রেড পার্সেন্ট কেমন হিসেবে ধরা হয় নেক্সট তারপরে অর কোয়েশনসগুলোই কেমন আসলেই তারপরে হচ্ছে কি যে আমরা কী ধরি সেটা হচ্ছে কি তোমার হান টু হান্ড্রেড পার্সেন্টস কেমন ধরি যাই হোক এবার আমরা কোন क्वेश्चंस গুলো পড়বো না সেটা একটুখানি বলে দি এন্ড তোমাদের বলে দিই যে তোমাদের অনার্স দের क्वेश्चंस পড়তে হবে কিনা আমি তোমাদের ভিডিও বানানোর আগে দেখছিলাম যে হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারে কি হয়েছিল যে অনার্স দের যে কোশ্চেন ছিল সেটা মাইনর দের বা এমডিএস দিয়েছিল কিনা বা সিটও দিয়েছিল কিনা দেখো তোমাদের অনার্স দের क्वेश्चन শুধু মাইনারদের দের জাস্ট একটা क्वेश्चंस रिपीट হয়েছিল সেম টু সেম বাদ বাকি মাইনারদের সঙ্গে এমডিসিদের কোনো কোশ্চেন্সের মিল নেই বাট টপিক কমন এসে কোনো কিন্তু নর্মালি ধরো হচ্ছে কি যে বলেছে যে শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে মাইনাতে দিয়েছে শিক্ষা মনোবিজ্ঞানদের মধ্যে সম্পর্ক দেন হচ্ছে কি এমডিসিদের দিয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য সো এইভাবে কিন্তু কোশ্চেন্সগুলো ঘুরিয়ে আসে সো তুমি ওই যে অনার্সদের জাস্ট অনার্সদের কোশ্চেন্স মাইনাতে জাস্ট একটা রিপিট হয়েছে হুবাহুতাও আদারওয়াইজ কিন্তু আর কোনো কোশ্চেন্স রিপিট হয়নি কোনো টপিকও নর্মালি ঠিকমতো হচ্ছে কি তোমাদের রিপিট করেনি তো সেটার জন্য অনার্সদের কোশ্চেন্স চাইলে তুমি পুরোটা বাদ দিতে পারো আদারওয়াইজ যেগুলো চলেছে সেগুলো জাস্ট রিন পড়ে যাবে যাতে বানিয়ে লিখতে পারবে যেগুলো চলে এসেছে ওদের অত্যন্ত ইজি কোয়েশ্চেন্ট ছিল ওটা লিখতে পারবে সো এই কোশ্নটা হচ্ছে কি যে টু মার্ক্সের যেহেতু এসেছিল এই প্রশ্নটা খুব ভালো করে করবে তোমরা একের দাগের প্রশ্ন খুব ভালো করে মিনস খুব ভালো করে বোঝা গেছে নেক্সট হচ্ছে কি তোমাদের শিক্ষা মনোবিজ্ঞানের তাৎপর্য বা মনোবিজ্ঞানের ভূমিকা বা হচ্ছে এটা করে নেবে যদিও অটোটা ইম্পর্টেন্স নয় নেক্সট এটা ফাইভ মার্কসের জন্য চলে এসেছে তোমরা করতে পারো বাট আমার মনে হয় না যে নর্মালি এই দেওয়ার চান্স আছে বাট করে নেবে যেহেতু ফাইভ মার্কসের জন্য এসেছে তোমাদের কিন্তু বললাম না একটা কোয়েশনস রিপিট হয়েছে রিপিট করলেও করতে পারে কোয়েশনসটা ইম্পর্টেন্ট নেক্সট এখানটায় দেখো আমি অনেকগুলো পোর্শনস অ্যাড করেছিলাম শিক্ষা শিখন শিখনের বৈশিষ্ট্য তো এখানটাই তোমাদের শিখন সংজ্ঞা দাও শিখনের অন্তর্দৃষ্টিমূলক তথ্যটি তোমাদের দিতে পারে অ্যান্ড আর একটা জিনিস সেটা হচ্ছে কি শিখনের বৈশিষ্ট্যটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে সো তোমরা শিখনের বৈশিষ্ট্যটা করে নেবে সাথে প্রকারবেদ উপাদান উপাদান আর এই যে তোমরা এই তথ্যটা না করলেও চলবে এবার হচ্ছে কি সংজ্ঞা চলে বাট ব্যক্তিত্ব থেকে তোমাদের যে পশুটা এসেছে ওটা মানে হচ্ছে কি হচ্ছে কি কোনোভাবে দেয়নি তো সেটার জন্য তোমরা ব্যক্তিত্বের এই পশুটা কিন্তু করে নেবে এটা টু মার্কসের জন্য এসেছিল বাট ব্যক্তিত্বের এই যে শ্রেণীবিভাগ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এটা কিন্তু করে নেবে দেন এটা হচ্ছে কি যে তুমি করে নিতে পারো হয়ে গেল এটা করে নিতে হয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে কিছু বিস্মরণ বিষণের কারণ এটা তোমাদের আর দেওয়ার চান্স নেই ঠিক আছে জাস্ট নর্মাল দেখে যাবে দেন স্মৃতির এখানটাই তোমাদের এই প্রশ্নটা হুবাহু পরে নিচে একটুখানি ঘুরিয়ে এসেছে তো তুমি এটাও কিন্তু করে নিতে পারো বোঝা গেছে নেক্সট হচ্ছে কি যে শিক্ষার প্রাচীন অনুবাদ এবং সক্রিয় অনুবাদের মধ্যে পাঁচটি পার্থক্য এটা করে নেবে নেক্সট হচ্ছে কি তোমাদের শিক্ষা পাঁচটি বৈশিষ্ট্য এটা হচ্ছে কিছু করতে পারো আমি তোমাদের হচ্ছে কি যে ফাইভ মার্ক্স এর জন্য এখানটায় তিনটে প্রশ্ন রেখেছিলাম শুধু বাট তিনটে প্রশ্নর মধ্যে আমি তাও হচ্ছে কি যে কিছু এখানে এক্সট্রা কোশেন্স রেখেছিলাম বাট থ্যাংক গড এখানটা এক্সট্রা কোশ্চনের মধ্যে একটা পড়েনি ওদেরকে বলেছিলাম যে সেগুলো একটুখানি এক্সট্রা কোশ্চেন্স পড়েনি ভালোই হয়েছে অ্যান্ড আমাদেরকে বলেছিলাম যে তাদের একটুখানি পড়া হয়নি বা প্রিপারেশন করা এক্সট্রা কোশেন্স করতে হবে না তাহলে বাকি কোয়েশনগুলো এখান থেকে করে নেবে বোঝা গেছে প্রথম অনার্সদের কোয়েশ্চেন্সগুলো বাদ দেবে দেন বাকি কোয়েশ্চেন্সগুলো করে নেবে দেন অনার্সদের কোয়েশ্চেন্সগুলো দেখে যাবে জাস্ট এবার হচ্ছে কি যে তোমাদের এখানটাই এরিক্সনের যে ব্যাপারটা এরিক্সনের এখানটাই কৌশল কৌশলকালের মনোসামাজিক বিকাশের ব্যাপারটা চলে এসেছিল বাট ডিরেক্টলি বৈশিষ্ট্য দেয়নি ওখানটা একটা শর্ট নোটস লিখতে বলেছে বাট ডিরেক্টলি বৈশিষ্ট্য দেয়নি তো ওটা শর্ট নোটস এখানটা এটা লিখলে হয়ে যেত বাট ডিরেক্টলি কিন্তু বৈশিষ্ট্য দেয়নি তুমি কিন্তু এটা করে নিতে পারো ঠিক আছে বা মনোসামাজিক তথ্য বিশ্লেষণ করো বা এই স্তরগুলো লেখো ঠিক আছে এটাও করে নেবে নেক্সট হচ্ছে কি তোমাদের পিআজের পোশান্সটা এটা কিন্তু তোমাদের হচ্ছে কিছু দেয়নি তো এটা কিন্তু করে নেবে তোমরা নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে তোমার এই সেফ এখানটাই তোমাদের কোন কোশ্চেন্সটা চলে এসেছে এখানে এটাও দেয়নি তো এটাও করে নেবে তোমরা নেক্সট হচ্ছে তোমার ভাই ক্যাট্রিক্সের এখানটায় হচ্ছে কি তো অনার্সদের টু মার্কসের এখান থেকে দিয়ে দিয়েছে এই জায়গা থেকে বা তোমাদের কিন্তু টেন ও ফাইভ মার্কসের জন্য এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট যাদের একদম প্রিপারেশনস খুবই খারাপ তারা কি করবে জাস্ট স্টারমার্ক কোশ্চেন্সগুলো করে দেবে হয়তো যে কটা প্রশ্ন লিখতে হবে সে কটা কমন পাবে আমি সবকটা দিকে ব্যাপারটা বলছি ফাইভ মার্কের জন্য একটা দিয়েছিলাম এখানটাই তো নৈতিক বিকাশের তথ্যটা পড়ে গেছে বাট নৈতিক বিকাশের তথ্যটা হচ্ছে কি বিভিন্ন স্তর পড়ে গেছে মনে হয় তো তোমরা হচ্ছে কি বিকাশের তথ্যটা আলোচনা করো বা পর্যায় বা ঠিক আছে তাৎপর্য এটা কিন্তু তোমরা করে নেবে এইগুলো একটু একটু বেশি বড়ও নয় এগুলো ঠিক আছে নেক্সট হচ্ছে কি ভাইগার্টিক্সের সন্নিহিত বিকাশ বলায় এটা কিন্তু করতে হবে তোমাদের জ্ঞানমূলক সংগঠন ওদের একটুখানি ঘুরে এসেছো এটাও করে নিতে পারো তোমরা ঠিক আছে নেক্সট এক্সট্রা কোয়েশ্চেন চাইলে কত আদারওয়াইজ বাদ দাও এবার হচ্ছে কি স্পিয়ারম্যানের যে কোশ্চেনটা এটা কিন্তু দেয়নি এটা বিশাল ইম্পর্টেন্ট এটা করে নেবে নেক্সট গিলফোর্ডের হচ্ছে কি যে তোমাদের ওটা অনার্সদের চলে এসেছে গিলফোর্ড বাট গিল এবার আমি তোমাদের বলি যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে কি থার্ড চ্যাপ্টার থেকেই হচ্ছে কি একটা কোশ্চেন রিপিট হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট সো তুমি অনার্সে যে কোশটা চলেছিল গিলফোরের টপিক থেকে সেটা করে নেবে দেন সাথে হচ্ছে কি যে তোমরা একটুখানি ঘুরিয়ে এই প্রশ্নটা কিন্তু দিতে পারে দিশক্তি না দিয়ে যদি কোশ্চেনসটা ঘুরিয়ে আসে তাহলে কিন্তু এটা করে নিতে পারো তোমরা ঠিক আছে দেন সে কথা তাৎপর্য লেখো নেক্সট হচ্ছে কি বুদ্ধির অভীক্ষা এটা কিন্তু বুদ্ধির অভীক্ষা আমি দিয়েছিলাম বুদ্ধির অভীক্ষা কিন্তু চলে এসেছে আমি তোমাদের দেখাই বুদ্ধির অভীক্ষার যে প্রশ্বাসটা এই যে বুদ্ধি অপেক্ষা চলে এসেছে প্রাক্ষোভিক বুদ্ধি ধারণা চলে এসেছে তাহলে হচ্ছে কি যে বুদ্ধির অপেক্ষা বুদ্ধির অপেক্ষা ঠিক আছে দেন হচ্ছে কি তোমার প্রাক্ষোভিক এই যে প্রাক্ষোভিক এটা দুটো চলে এসেছে ঠিক আছে তো তুমি এই দুটো কোশ্চেন কি কি চলে এসেছে দেখো বুদ্ধির অভি পাঁচটি ব্যবহার লেখো সো হচ্ছে কি যে তোমার এখানটায় শ্রেণী বিভাগ আর ব্যবহার হয়েছে তো ব্যবহার যেহেতু পড়ে গেছে তোমার শ্রেণী বিভাগটা ভালো করে পড়ে নেবে আইস পেমেন্টের দি উপাদান তত চালু করতে পারো আদারওয়াইজ ছেড়ে দাও আপাতত নেক্সট হচ্ছে কি যে বুদ্ধির ধারণা কী স্থির ওদের যে হচ্ছে কি যে বুদ্ধি ধারণা সংক্ষেপে লেখ এটা কিন্তু হুবাও এখান থেকে চলে এসেছে তো এটা করতে হবে না আপাতত এখান থেকে শুধু বুদ্ধির অভীক্ষার উদাহরণ সহ শ্রেণীবিভাগ দেখে নেবে তোমরা নেক্সট হচ্ছে কি তোমার বুদ্ধির অভিজ্ঞতা কী বলবো বুদ্ধির অভিজ্ঞতা শ্রেণী লেখো বুদ্ধির অভিজ্ঞতা তিনটি উপযোগিতা লেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট বুদ্ধির অভিযাত থেকে বোঝা গেছে নেক্সট হচ্ছে কি থন ডাইক এটা করে নেবে বুদ্ধির অভিক্ষার ব্যবহার বা উপযোগিতা এটা কিন্তু ওপরে দেওয়া হয়েছে এটা আর মোটামুটি এখান থেকে আর করতে হবে না এক্সট্রা প্রশ্ন চাইলে করতে আদারওয়াইস হচ্ছে কিছু বাদ দাও বোঝা গেছে সো মোটামুটি যেগুলো বললাম একটুখানি আর একবার ভিডিওটা দরকার বলে রিপিট করো সো করার পরে দেখো মোটামুটি আমি যেগুলো আহ অনার্সদের আসেনি সেগুলো মোটামুটি তোমাদের দিয়েছি অনার্সদের কোশ্চেন সিডিন পড়ে যাবে ওদের কোয়েশ্চেন খুব একটা রিপিট হয় না জাস্ট একটা আড্ডা রিপিট হয় বাট রিপিট হলেও টপিক রিপিট হয় হুবাহু খুব একটা রিপিট হয় না হয়তো হুবাহ রিপিট হলে তোমাদের ওই যে তোমার হচ্ছে কি এই প্রশ্নটা হয়তো রিপিট হলে হতে পারে যে আদার হচ্ছে কি তোমার এই যে শিখরের বৈশিষ্ট্য রিপিট হতে পারে এমনি হচ্ছে এরকম তো এই বা কারণগুলো অত্যন্ত ইজি তোমরা বানিয়েও লিখতে পারো আদারওয়াইজ কোনো কোশ্চেন খুব একটা রিপিট হয় না তোমাদের আমি দেখালাম সো মোটামুটি আহ অনার্সটা বলতে গেলে টোটালি হান্ড্রেড পার্সেন্ট কেমন পেয়েছে যতটা পসিবল তো যাই হোক আই থিঙ্ক তোমরা হান্ড্রেড পার্সেন্ট কেমন পাই ভিডিওটা লাইক করে দিও